জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জানি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুব্রত বড়ুয়া। তিনি ল্যান্ড অফ টু রিভার্স, নীতিশ সেনগুপ্তের এই খুবই গুরুত্বপূর্ণ বইটি, যেটিকে বলা হয়েছে হিস্ট্রি ফ্রম মহাভারত টু মুজিব, কোথায় এরকম একটা নাম দেওয়া হয়েছে, বাংলাদেশের সংগ্রামের পরিপূর্ণ একটি ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে এবং আমাদের উপমহাদেশের সামগ্রিক প্রেক্ষাপটেই সেটি করা হয়েছে। সেই বইটি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। নীতিশ সেনগুপ্তের এই বইটি ল্যান্ড অফ টু রিভার্স। টু রিভার্স বলতে তিনি বুঝিয়েছেন গঙ্গা এবং ব্রহ্মপুত্রের যে অববাহিকা, তার মধ্যে বাংলাদেশের কথা। বাংলাদেশ নিয়ে অনেক বই লেখা হয়েছে, তবে ইংরেজিতে বাংলাদেশ নিয়ে লেখা বইয়ের সংখ্যা খুব বেশি নয়। তার মধ্যে এই বইটি আমরা পাচ্ছি, একটা বিস্তারিত আলোচনা পাচ্ছি, এবং এর যে কাল পরিসর সেটি মহাভারতের যুগ থেকে আমাদের বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত। এই বইয়ের যে ভাগ করা হয়েছে তাতে সাতটি ভাগ আছে এবং এই ভাগগুলো বিন্যস্ত হয়েছে 39টি অধ্যায়ে। এর আলোচনায় আমরা দেখি যে বাংলাদেশের যে পরিচিতি, তার ঐতিহাসিক যে কাল এবং ইতিহাসের পূর্বেকার যে কাল, তার সবটুকু এসছে এই বইতে। কিন্তু বিশেষভাবে এসছে বাংলাদেশের কথা এবং ঐতিহাসিক যুগের কথা, যার ফলে এই বইয়ের মধ্যে আমরা বাংলার ইতিহাসের একটি পরিপূর্ণ চিত্র দেখতে পাই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বইতে আমরা পেয়েছি যে কয়েকটি পরিশিষ্ট অংশ, অ্যাপেন্ডিক্স, আমাদের যে 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ, ঐতিহাসিক যে 6 দফা, তারপরে 16ই ডিসেম্বর যে পাকিস্তানি বাহিনীর যে আত্মসমর্পণ, তার দলিল, সামগ্রিক দিক থেকে এই বইটি যে গুরুত্বপূর্ণ সেটি নিঃসংশয়ে বলা যায়। এই কারণে এই বইটির গুরুত্ব আরও বেড়ে গেছে। এর মধ্যে সংস্কৃতির কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, মানুষের জীবনের কথা বলা হয়েছে এবং ঐতিহ্যের কথা বলা হয়েছে, যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং যে মহান নেতার নেতৃত্বে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তার সমস্ত বিবরণ কোনো একটি বইয়ের মধ্যে হয়তো পুরোপুরি আসবে না। সেজন্যে নানা বই লেখা হবে, নানা সময়ে লেখা হবে। 2011 সালে প্রকাশিত নীতিশ সেনগুপ্তের এই বইটি সেদিক থেকে আমরা সাম্প্রতিক বই এটা অবশ্যই বলতে পারি, এবং এই বই নিঃসন্দেহে বিশেষভাবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এর সব কিছুই তুলে ধরেছে। আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করি, পাঠক সমাবেশে বঙ্গবন্ধু সংক্রান্ত বইয়ের একটি প্রদর্শনী চলছে, এখানে বিপুল বইয়ের সমারোহ আছে, আপনারা এখানে আসুন, বই দেখুন, বই পড়ুন, বই কিনুন, তাহলে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। আপনাদের আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।